আসসালামু আলাইকুম সাকিব এগ্র পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আপনারা জানেন যে আমরা অলরেডি তেলাপে মাছের কিন্তু বুকিং নিতে আসি তো বুকিংটা কীভাবে নিতে সেটা আপনারা অলরেডি হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না তো তার আগে আসি যে তেলাপে মাছের রেট কী রাখতেছি সেই বিষয় সম্পর্কে জানাবো এবং কি তেলাপে মাছের কোন জাতের পোনাটা আপনার দিতেছি সেই বিষয় সম্পর্কে জানাবো আমাদের কাছে অরিজিনাল যে টাইগার মনোস এক্স তেলাপেটা সেই তেলাপেটা আমাদের কাছে পেয়ে যাবেন সেই তেলাপে চার মাসের ভিতরে তিন পিসি কেজি আসবে এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আরেকটা জিনিস হবে যদি ভালো মানের খাবার দেন এবং সঠিক পরিচর্যা যদি করেন সেক্ষেত্রে আড়াই পিসে কেজি করা সম্ভব যেটা হলো গড়ে ওজন যদি হিসাব করেন গড়ে ওজন তিন পিসে কেজি পাবেন চার মাসে তার মানে কি আপনার যদি পরিচর্যা সঠিক থাকে পোনা যদি সঠিক হয় এবং কি আপনি যদি সঠিক মেনটেন্স যদি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু চার মাসে আপনার মাছ বিক্রি করতে পারবেন এটা আমরা ওপেন চ্যালেঞ্জ করে দিই এবং কি আমাদের এই তেলাপিয়াটা এক বছর যদি আপনি রাখেন এক বছর বাচ্চা দেবে না হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করে দেওয়া হয় যার কারণে আপনার মাছ হান্ড্রেড পার্সেন্ট থাকে থাকেন এই মাছ আপনার পরিবহন আমরাই করে দিতে পারবো সমস্যাটা আপনার দুজন ডেলিভারি করতে নিতে সমস্যা হয় সে দুজন নিতে হয় আমরা নিজেরাও ডেলিভারি করে দিতে আসতে পারব এবং কি আমরা কী করতেছি আপনি যে মাছটা নিতে আসেন সেই মাছ নেওয়ার পর থেকে প্রতি দশ দিন পর আপনি আমাদের সাথে আপডেট জানাবেন মাছের যে কোনো রোগ ব্যাধি যে কোনো ধরনের সমস্যায় আমরা কিন্তু সমাধান করে দিব আমাদের আপডেট জানালে কী পরিমাণে খাবার দিতে হবে কী কী করতে হবে সেই জিনিসগুলো আমরা কিন্তু বলে দিব তো আমাদের থেকে আপনার পুনরায় অর্ডার করার জন্য আপনারা বুকিং করতে পারেন সেই বুকিং মানিটা কীভাবে নেবো সেটা বলে দিচ্ছি দাম কীভাবে হবে বলে দিচ্ছি আমাদের পোনা তার মানে মোটামুটি বলতে পারেন যে কোনো কোম্পানি তেলা ফেসে তো আমাদের কোনো কোনোভাবে কম হবে না এবং আমরা এইটুক যেহেতু শিউর দিচ্ছি আমরা মাছের ডিম আসবে না মাছের বাচ্চা দিবে না এবং কি আমরা প্রতি দশ দিন পর পর আপনার সাথে যে কানেক্টেড থাকতেছে আমাদের খামারিতে আপনারা ইন্টারভিউ দেখতেছেন যে অলরেডি আমরা খামারি ইন্টারভিউ নিতে যাচ্ছি যে খামারিগুলো ভালো করতেছে সেই খামারিগুলোর কাছে যাচ্ছি হ্যাঁ যেই খামারিগুলো সমস্যা ফেস করে সেই খামারিগুলোর কাছে যাচ্ছি তো এর মাধ্যমে কী হচ্ছে যে আপনারা আমাদের সাথে সাথে কানেক্টেড থাকতে পারতেন সরাসরি কোম্পানির সাথে কানেক্টেড থাকতে পারে আমরা কি আপনারা ভালো জিনিস পাবেন এটুকু আপনারা নিশ্চয়তা পারতে পারছেন তার মানে এই গ্যারান্টিটা যখন আপনারা পাচ্ছেন তো গ্যারান্টির সাথে আমরা কি করছি স্বল্প মূল্য পোনা দিচ্ছি আমরা কিন্তু দাম কিন্তু খুব বেশি রাখতেছি না দুই টাকা বিশ পয়সার রেটেও কিন্তু বিভিন্ন কোম্পানি পোনা বিক্রি করতেছে অলরেডি মানে তারাও বুকিং নিতে আছে তো আমরা কিন্তু দুই টাকা দশ পয়সা মানে বিশ পয়সা নিতেছি না আমরা নিতেছি কত এক টাকা দশ পয়সা এই বছরের জন্য দু হাজার তেইশ সালকে কেন্দ্র করে আমরা পোনা রেট ধরছি এক টাকা বিশ পয়সা শুধুমাত্র দশ পয়সা দশ পয়সা বুকিং যারা দিচ্ছেন তাদের জন্য দশ পয়সা সার হিসেবে আমরা কিন্তু পোনা দিচ্ছি অর্থাৎ আপনি যদি এক লাখ পোনা নেন এক লাখ দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা পৌঁছে দেবো অর্থাৎ এক লাখ পিস পোনা নিলে খালি দশ হাজার টাকা সার না মানে এক লাখ বিশ হাজার টাকায় জায়গায় এক লাখ দশ হাজার টাকা না আমরা দশ হাজার টাকার সারের সাথে আমরা কী দিয়েছি গাড়ি ভাড়াটা ফ্রি দিচ্ছি অর্থাৎ আপনাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না তারপর যে বিষয়টা থাকতেছে যদি যদি পোনা নেন সেই ক্ষেত্রে কী করবেন যে এক লাখের জায়গায় আপনার পঞ্চাশ হাজার পোনা নেবেন সেক্ষেত্রে আপনাকে গাড়ি ভাড়া দিতে হবে তো সম্পূর্ণ গাড়ি ভাড়া যে আপনার মানে ওই আপনার পরিবহন করে দেওয়ার জন্য যেই হয়তো একটা গাড়ি দিয়ে পরিবহন লাগে যেই জায়গা দিয়ে পরিবহন করানোর জন্য সেই পরিমাণটা আমরা করে দেব সেই খরচটা আমরা সামান্য পরিমাণ একটা খরচে আমরা কিন্তু কী করেছি যে পুনা পরিবহন করে দেবো সেক্ষেত্রে আমাদের লোক যে আপনার পুনা পৌঁছাই দিয়ে আসবে আপনাকে সুস্থ সই সালামতে সুস্থ সবল সুন্দর পোনা আপনার কাছে পৌঁছে দেওয়ার আমরা এই প্রত্যয় নিতেছে আমরা এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা আমরা পোনা দেবো যদি পোনা মারা যায় কোনো কারণে যে পোনার যে মডালিটি হয় সেই মডালিটির দায়িত্ব আমাদের থাকবে সেই মডালিটি পোনা আপনার দিতে হবে না যে সেই দামটা আপনাকে নেবো আমরা সেই জিনিস নিব না আমরা পোনা দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে ওই ব্যবস্থা করে সঠিক ম্যানেজমেন্ট দিয়ে আমরা পোনা পৌঁছাই দিই তারপর আসেন যে পোনা যখন আপনি দিতেছেন এই পোনা নিতেছেন এই পোনা নেওয়ার সময়টা কখন হবে মার্চ মাসের পনেরো তারিখ থেকে আমরা ডেলিভারি শুরু করবো মার্চ মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যেই পোনাটা আমরা বিক্রি করবো সেই জন্য আমরা বুকিং নিতেছি তারপরে এইটা ফার্স্ট গ্রোয়িং পোনা বলা হয় ফার্স্ট বেসের পুনা বলা হয় এই জন্য আমরা কিন্তু বুকিং নিতেছি তারপরের পুনাগুলো রেট হবে এক টাকা বিশ পয়সা সারা বছর একদম সারা বছর এক টাকা বিশ পয়সা রেটে বিক্রি করব যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পোনা নেয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া দিন নিতে হবে এক লাখের উপরে পুনা গেলে সেই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন কিন্তু বর্তমানে যারা বুকিং করবেন তাদের জন্য শুধুমাত্র এক টাকা দশ পয়সা রেটে বিক্রি হচ্ছে তো এখন পুনার রেট যেহেতু আমরা বলে দিলাম এখন আপনারা কী করবেন যে কোনোটা বায় না করবেন কীভাবে সেটা অ্যাডভান্স কীভাবে করবেন সেই ক্ষেত্রে আপনারা কী করতে হবে আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারের বাইরে কোনো আমাদের কোনো নাম্বার নাই একাধিক কোনো নাম্বারই নাই এই দুইটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হয় আমি রিসিভ করব অথবা আমার কোনো কাস্টমার এক্সিকিউটিভ রিসিভ করবো অথবা আমার কোনো পার্টনার রিসিভ করে আপনাকে হয়তো বা সেই ইনফরমেশানটা জানিয়ে দেবে সেই ইনফরমেশনটা যদি জানতে পারেন তখন আপনারা কি করতে পারেন আমাদের এই দুই নাম্বারে যোগাযোগ করে শুধুমাত্র আপনারা অ্যাডভান্স করতে পারেন এবং আপনারা চাইলে কী করতে পারেন বিকাশ নগদ পাশাপাশি আপনারা কি করতে পারেন রকেট এর পাশাপাশি ব্যাংকে আপনারা কিন্তু টাকা দিতে পারেন সবচেয়ে আমরা রিকমেন্ড করি ব্যাংকে টাকা দেওয়ার জন্য কারণ কি ব্যাংকে আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনার জায়গাতে আপনার একটা রিসিপ্ট পাইতেছেন আপনার কাছে একটা ডকুমেন্ট থাকতেছে আপনি যে কোনো সময় আমাদের সাথে কিন্তু কি করতে পারেন ওই ডকুমেন্ট অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই জায়গাটা আমি বলবো আপনাকে যে আপনারা বিকাশ নগদ যেটাই বলেন রাখেন আর পাশাপাশি ব্যাংকে লেনদেন করাটা সবচেয়ে ভালো বলবো আপনার যে কোনো মাধ্যমে কিন্তু লেনদেন করতে পারবেন এখন আসি যে এই লেনদেনের ক্ষেত্রে কত পার্সেন্ট বুকিং দিতে হবে নর্মালি আপনার দশ পার্সেন্ট বুকিং দিয়ে দিলেই কিন্তু আপনার কনফার্মেশন হয়ে গেছে সেই দশ পার্সেন্ট বুকিং আপনারা দিয়ে রাখতে পারেন তারপর আপনার যতগুলো পোনা লাগে সেই পোনাটা নেবেন নেওয়ার পরে এই পরিবহন করে দেওয়ার পরে আমাদের লোকের কাছে আপনারা টাকা দিয়ে দিলেই কিন্তু সে কিন্তু আপনার কিন্তু পোনা পৌঁছাইতে আসবে অর্থাৎ আপনার পুনা পরিবহনের করে আপনারা টাকা দিতে পারেন অর্থাৎ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পোনা যদি হয় সেক্ষেত্রে এই ব্যবস্থা না আছে আর যদি দশ হাজার পাঁচ হাজার পোনা হয় সেক্ষেত্রে কী করতে হবে হ্যাচারি থেকে এসে দেখে পোনা নিতে হবে অথবা কী করতে হবে আগে ফুল পেমেন্ট করে দিতে হবে শুধুমাত্র পাঁচ হাজার এবং দশ হাজারের ক্ষেত্রে এই এই নিয়মটা কারণ এই পাঁচ হাজার দশ হাজার ক্ষেত্রে লোক দেওয়া সম্ভব হয় না কারণ একটা লোক যদি ডাকার বাইরে যে কোনো জেলায় যদি যায় সেক্ষেত্রে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় কারণ বর্তমানে যে তেলের বাজার সেই তেলের বাজার দাম বেশি খরচ বেশি সব কিছু খরচ বেশি একটা লোক যাতায়াত খরচ আছে তাকে খাওয়ার খরচ আছে তার হলো একটা খরচ দিতে হয় যে সে তো আমার এমনি কাজ করে দেবে না তাকে অবশ্যই একটা বেতন দিতে হয় সব মিলে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় তা আমরা বলবো যে পাঁচ হাজার পোনার জন্য চার হাজার টাকা এক্সট্রা খরচ করা তো দরকার নেই একটা লোকের জন্য চার হাজার টাকা খরচ তারপর আবার এটার গাড়ি ভাড়া আছে মানে পুনার জন্য একটা গাড়ি ভাড়া আছে যে এত খরচ করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আমি বলবো আপনার সরাসরি এসে দেখে শুনে পুনার নিয়ে যেতে পারেন কারণ আপনি তো নিজে পরিশ্রম করতেছেন সেক্ষেত্রে তো আপনার আপনার তো নিজের খামার তো আপনার তো আর এই এই জন্য তো আপনার আপনাকে নিজের কোনো পেমেন্ট দেওয়া লাগছে না তো আপনি হ্যাঁ এসে ভিজিট করে ফোনা নিতে পারেন যদি পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পোনা হয় সেক্ষেত্রে কী করতে হবে পুনার পেমেন্টটা আগে করে দিতে হবে ফুল পেমেন্ট করে দিতে হবে কিন্তু বিশ হাজার উপরে গেলে সেক্ষেত্রে আপনার কী হবে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট অ্যাডভান্স করে দিয়ে বাদ বাকি টাকা আপনার ডেলিভারি পাওয়ার পরে দিতে পারবেন তা আমাদের এই যে নাম্বারগুলো বললাম এই নাম্বারের বাইরে মানে স্ক্রিনে দুইটা নাম্বারের বাইরে আমাদের আর কোনো নাম্বার নেই সেই দুই নাম্বারে যোগাযোগ করে ফোনা নেবেন এবং কি আপনার টাকা দেওয়ার সাথে সাথেই আপনার নাম্বারে এগ্রো নামে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে সেই মেসেজে আপনার পেয়ে যাবেন কি টাকা জমা হয়েছে কত সেই রসিদ স্লিপ সহ আপনার একটা ডিটেল একটা মেসেজ পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে তো মানে আপনার যেই নাম্বার থেকে আপনার কথা বলছেন সেই নাম্বারে আপনার একটা মেসেজ চলে যাবে তো এই কনফার্মেশন পাওয়ার পরে আপনি শিউর হতে পারেন যে পোনা পাইছেন মানে পোনার টাকাটা আপনার সঠিক জায়গায় দিয়েছেন কি না তো আমি বলবো আপনাকে যে দা অনলাইন সেক্টর অনলাইন সেক্টরে অবশ্যই অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে আপনাকে লেনদেন করতে বলবো বিভিন্ন জায়গায় পোনা মানে টাকা দেওয়া অনেকে টাকা মানে আর পোনাও পায় না টাকা টাকাও না এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে হবে না কেন হবে না কারণ আমরা ব্যবসা একদিনে করতে আসেনি আর আমাদের যারা গত কয়েক বছর যারা দেখে আসছেন তারা এটুক এটুকু বিশ্বাস করতে পারছেন যে আমরা কিন্তু কোনো বাইরের কোনো প্রমোশন করাই না বাইরের কারো প্রমোশন করি না আমরা শুধুমাত্র নিজেদের বিক্রি করি নিজেদের পুনার জন্য আমাদের চ্যানেল আর কোনো চ্যানেল না কাস্টমার যারা আছে তাদের সঠিক ইনভর্মেশন জানানো আমাদের দায়িত্ব এবং সঠিক জিনিসটা আমাদের দেওয়ার দায়িত্ব এর বাইরে আমাদের কিন্তু কোনো কাজ নাই সো আপনারা আমাদের হেসের ভিজিট করেন পোনা দেখেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে এছাড়া আপনারা যদি সরাসরি যদি অনলাইনের নাম্বার দেখে যোগাযোগ করে কোনো নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন আর আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় মোটামুটি বিভিন্ন জেলায় খামারি আছে তাদের সেই খামারিগুলোর কাছেও যাই আপনারা দেখে আসতে পারেন আমাদের সম্পর্কে তথ্য নিয়ে পারেন যে তারা মাছ চাষ করছে তারা সঠিক রেজাল্ট পাইছে কিনা সেই জিনিসগুলি দেখতে পারেন আর আমাদের তো অলরেডি ভিডিও আমরা দিচ্ছি যে খামারিগুলার যারা ভালো রেজাল্ট করতেছে খারাপ রেজাল্ট করতেছে কি সমস্যাগুলো ফেস করছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করে দিয়েছি কিনা সেই জিনিসগুলো জানতে পারেন তো সব কিছু মিলে ইনশাআল্লাহ চিন্তাভাবনা মাছ চাষ করেন আশা করি ভালো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম